বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস পরে বিয়ে করতে অস্বীকার করায় আত্মঘাতী প্রেমিকা ঘটনায় অভিযুক্তের নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে ঘটনাটি ঘটেছে নদিয়া এলাকায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকার সাথে সহবাস পরে বিয়ে করতে রাজি না হওয়ায় গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন প্রেমিকা ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাটে জানা গেছে রানাঘাটের বাসিন্দা পায়েল দেবনাথের সাথে কুপার্স ক্যাম্প এলাকার বাসিন্দা মৃতাঙ্কদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকাকালীন মৃতাঙ্ক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার পাইলের সাথে সহবাস করে বলেও অভিযোগ যে ছেলেটি প্রেম করতো ওর নাম মিতাঙ্ক দিয়ে ডাক নাম টুবাই বাবার নাম মানুষ সে দীর্ঘ কয়েক বছর ধরে প্রেমের অভিনয় করছে এবং তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে ঘনিষ্ঠভাবে মেলামেশা করছে এবং সে ব্যাপারে পাড়ার লোকে জানে কিন্তু কিছুদিন আগে সে বলছে যে আমার বাবা মা বিয়েতে রাজি নাই আমি তোমাকে বিয়ে করতে পারবো না সম্প্রতি মৃতাঙ্কের সঙ্গে অন্য একটি মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পায়েল বিষয়টি জানতে পেরে তাকে বিয়ে করার জন্য চাপ দেয় অভিযোগ ওই যুবক পায়েলকে বিয়ে করতে অস্বীকার করে এরপর থেকেই মানসিক অবসাদে ভুগতে থাকে পায়েল এদিন নিজের ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় সে পায়েলের পরিবারের পক্ষ থেকে মৃতাঙ্ক ও তার পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কলেজে মা মেয়েটা পড়ার কলেজে ঢুকার পর থেকে সে কলেজ এখন বন্ধুর সঙ্গে চার বছর আমার ভাইজির সাথে প্রেমের প্রতারণা করেছে প্রেমের অভিনয় করে প্রেমের প্রতিশ্রুতি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ছুটে ফেলে দেওয়া হয় শারীরিক নির্যাতন করেছে তাও মনে হয় হতে পারে তাহলে আমার ভাইজি আজকে নিজস্বভাবে নিজেকে নিজে হত্যা করতে পারতো না আমি তার সাজা চাই খুব শীঘ্র ফাঁসি চাই রিপোর্ট নিউজ রানাঘাট